Hey, welcome back to my channel, Khaddo, Roshik. So, today I am doing a food blog. তো আমি ইন্ট্রোটা ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি বিকজ আমি এখন যেখানে যাব সেখানে মারাত্মক লেভেলের হিউজ ভিড়, হিউজ হিউজ পরিমাণে ভিড়। সো এখান থেকে এই জন্য আমি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো রমজানের ইফতার যদি খেতে হয় তো কলকাতায় আমাদের জাকারিয়া স্ট্রিট ছাড়া তার অন্য কোথার কথা মনেই পড়ে না। তো এখন সোজা চলে যাব আমি জাকারিয়া স্ট্রিটে। সেখানে কি কি ফুড আইটেমস রয়েছে, ভ্যারাইটিস ভ্যারাইটিস কাবাব, লাজিজ লাজিজ খানা, উসকে সাথ পিনা, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তার আগে যেটা প্রতিনিয়ত আমি বলে থাকি, এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ডান দিকে যে বেল আইকনটা রয়েছে ওটা অবশ্যই প্রেস করে দিও, অল করতে একদম ভুলো না। তাহলে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক, লেটস গো। তো এই আইসক্রিমটা বেশ একটু অন্য টাইপসের লেগেছিলো। আমি ফার্স্ট টাইম এরকম আইসক্রিম দেখলাম, বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই আইসক্রিমটা। শাহি টুকরার থেকে শুরু করে এখানে সেমাই, বেশ উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দেওয়া, তারপরে ছিল এখানে ফিরনি, খুব দারুণ দারুণ মিষ্টির আইটেমও ছিল, প্রচুর ভিড় ছিল। Yeah,
ये क्या है भैया? मालूम ना ये 10 रुपया 10 रुपया का बोला दीजिए ना भैया, आइए बोला कहाँ जाएंगे कर दीजिए आइए। তো এখানে ছিল ভেটকি ফ্রাই, চিকেন ফ্রাই, কাতলা ফ্রাই, দামগুলো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এগুলো পরিবেশন করা হচ্ছে মিউনিস আর ঝাল ঝাল ধনে পাতা পুদিনার চাটনি সহকারে। তো এরপরে চলে এলাম কাবাব জোনে, আফগানি কাবাব জোন। এই যে পার শিখের প্রাইস হচ্ছে অনলি 30 রুপিস করে। এখানে বিভিন্ন ধরনের সেমাই বিক্রি হচ্ছিল, শুকনো সেমাই, লাচ্ছা সেমাই। এখানে গন্ধটা একদম গাওয়া ঘিয়ের আসছিল, দারুণ লাগছিল গন্ধগুলো। তো আজকের ঈদ স্পেশাল ইফতারি ব্লগটা আমার এখানেই শেষ করলাম। আই হোপ সো গাইস তোমাদের আজকে ভালো লাগবে, নিচে কমেন্টে জানিও তোমাদের মতামত। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চিলড্রেন টেক কেয়ার, বাই বাই।